কচুয়ার পাথরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নওকার মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটনের মত বিনিময় সভা। কচুয়া উপজেলার 2 নং পাথরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নওকার মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটন তার নির্বাচনী এলাকায় মত বিনিময় সভা করেছেন। 8 নভেম্বর সোমবার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বাড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওকার মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটন। এ সময় তিনি বলেন, আমি আপনাদের সবার সাথে দীর্ঘ প্রায় 25 বছর ধরে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপির নির্দেশে এলাকার উন্নয়নে কাজ করছি। আমাকে নওকার মনোনয়ন দিলে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের হাতকে শক্তিশালী করে পাথরের ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তাই আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি ও আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। এবং শিক্ষাখাতে উন্নয়ন করবো, ইয়াবা গাঁজা মদ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে দূর করে দিব, শিক্ষাখাতকে উন্নয়ন করবো, মানুষের পাশে থাকবো, গরিব দুঃখী মানুষের সেবা করব, এলাকার বাকি কাজগুলা এমপি সাহেবের মাধ্যমে এবং প্রধানমন্ত্রীর হাত থেকে এনে এলাকার সকল কাজগুলো আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে আমাকে নৌকা মার্কাটি আপনাদের মাঝে এনে দেয়। আপনারা সবাই মিলেমিশে নৌকাকে জয়যুক্ত করবেন, দেশের মানুষের সাথে সাথে থাকবেন, এলাকার উন্নয়ন করবেন এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলেমিশে কিভাবে নৌকাকে জয়যুক্ত করা যাবে, কিভাবে নৌকাকে পাশ করানো যাবে সেই দিকে একটু খেয়াল রাখবেন। তাকে নৌকা লোয়ায় আপনারা সবাই মিলেমিশে তাকে জয়যুক্ত করাই এই দেশটাকে শান্তির দেশ হিসাবে গড়ে তুলবেন এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিল্লাল হোসেন, ফজলুর রহমান সরকার, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিলদার আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী তাজুল ইসলাম, মেম্বার প্রার্থী ডাক্তার মোহাম্মদ জালাল, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। একই দিনে নওকার মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।